জাকাতের নেসাব এবং সদকাতুল ফিতরের নেসাবের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে, খুব ভালো একটা পার্থক্য আছে। সেটি হলো যাকাতের নেসাব 1 বছর পূর্ণ হওয়ার পরে বের হয়ে আসে, অর্থাৎ কারো জিম্মায় বা মালিকানায় যদি 52 ভরি রূপার অথবা এর সমমূল্য অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমমূল্য আরবি বছর অনুযায়ী 1 বছর থাকে, একটি লোক রজব, পয়লা রজব সে 10 লাখ টাকা মালিক হলো, তাহলে এই এই রজবের পরের মাস, পরের মাস, পরের মাস তাকে দিতে হবে না। এই পরিমাণ টাকা নেশাবের নিচে না নেমে এলে, কমলো 10 লাখ থেকে 9 লাখ হয়ে গেল, 10 লাখ থেকে 1 লাখ হয়ে গেল, 9 লাখ চলে গেল, তবুও সে নেশাবের মধ্যে আছে, কারণ 52 ভরি রূপার দাম হলো আপনার 40,000 টাকা। এই জন্য 1 বছর পূর্ণ হওয়ার পরে দিবে। আর সদকাতুল ফিতরের নেশাব হলো যে 52 ভরি রূপার দাম শুধু ঈদের দিনে আছে, সেই লোক সারা বছরই গরিব, কিন্তু ঈদের দিন সে একটা বোনাস পেয়েছে, চাকরি বেতন থেকে পেয়েছে, মানুষে কিছু হাদিয়া দিয়েছে বা বিভিন্নভাবে তার কাছে 40, 42, 50 হাজার টাকা চলে আসছে, সেই লোক কিন্তু জাকাত বা ফেতরা দাতা হয়ে গেল, দাতা। এই ঈদের দিনটাতে যেমন কুরবানি পশু কেনার টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয়, ঈদের দিনটিতে কারণ এসব পরিমাণ সম্পদ হাতে চলে এসেছে কোনোভাবে, সদকাতুল ফিতর তারপর ওয়াজিব হয়ে গেল। তার মানে হলো তাহলে বেশিরভাগ মানুষের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব ওয়াজিব হয়ে যায়, এটা এটার এটা গ্রহীতা কম, দাতা বেশি হয়, আর যাকাতের দাতা কম, গ্রহীতা বেশি থাকে। সাধারণত ঈদের দিন কারো ঘরে যেন খাবারের অভাব না, হ্যাঁ এটা অনেক বড় আল্লাহ তাআলা এটাই চেয়েছেন যে এটা কিন্তু গুনাহ, আল্লাহ রাসূল তো বলেছেন যে যে তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদারি হতে পারবে না যদি তার প্রতিবেশী অভুক্ত আছে, এটা জানার পরেও সে ঘুমায়, তাহলে এটা কেন যে প্রতিবেশীর হক। এই জন্য দেখা গিয়েছে কি যে সদকাতুল ফিতরটা এটা মানে এত ব্যাপক গ্রামগঞ্জ সহ যে এটা বাইরে রোটেশন দেখা গেল যে কেউ না কেউ আজকে কেউ কালকে কেউ পাচ্ছেই, তো রমজানের 15-20 দিন একটা না পেয়ে তারা একটু কিছু কিনতে পারে, এক ফ্যামিলি থেকে 500 দিল, আরেক জায়গা থেকে 500 দিল, আরেক জায়গা থেকে 500 দিল, এভাবে তো তার 5-10 হাজার টাকা হয়ে যায়, এভাবেই যেন ঈদ করতে পারে, পোশাক কিনতে পারে, খাবার কিনতে পারে, পানীয় কিনতে পারে, মিষ্টান্ন কিনতে পারে এবং খেতে পারে, আত্মীয় স্বজন দাওয়াত দিতে পারে, এটা আল্লাহ ব্যবস্থা করেছে।